করবে আমি জানি না, তার দায়িত্ব আমাদের থাকবে না বলে দিচ্ছি, আর পুলিশ বলে ক্ষমা করব না। সারা ভারতবর্ষে আমরা সরকার চালাচ্ছি, আমরা আইন মেনেছি বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেরেছি। যদি দিদিমণির মতো একটু রিগিং করতাম, ভোটে চুরি করতাম, দু চার জনকে থাপ্পড় মারতাম, এই তিন চার রাজ্য জিততে পারতাম, কিন্তু ভারতীয় জনতা পার্টি গণতন্ত্র রক্ষা করার সংকল্প করেছে, মানুষকে সম্মান দিয়েছে, তাই আমরা হেরেছি। আমাদের দুঃখ নাই, 15 বছর সরকার চালিয়েছি, মানুষের সেবা করেছি, সৎভাবে কাজ করেছি। কোন মন্ত্রী এমএলএ এমপির বিরুদ্ধে আঙুল তুলতে পারবে না, একটা দুর্নীতির কথা বলতে পারবে না। তারপরে যদি আমরা হেরে যাই, সে হারকে মাথা পেতে নেব। কিন্তু এখানে যারা লাফাচ্ছে, সেই কোমর ভাঙা কংগ্রেসীরা যারা উঠে দাঁড়াতে পারে না, তারা বলছে কংগ্রেস দাঁড়াবে। আছে আজকে কলকাতাতে কংগ্রেসের সম্মেলন আছে, সোমেনবাবু ভাষণ দেবেন, এখানে কোথাও একটা কংগ্রেসের ঝান্ডা দেখলাম না, হয় টিএমসি না হয় বিজেপির ঝান্ডা, সেই কংগ্রেস দাঁড়াবে না, সেলাইন মিলাও দাঁড়াবে না। আইসিইউ তো চলে গেছে আর টিএমসি লাফাচ্ছে, কেন লাফাচ্ছেন? ছাগলের তৃতীয় বাচ্চা। আমরা গ্রামের লোক, সবার বাড়িতে ছাগল আছে, ছাগলের দুটোই বাচ্চা হয়, ঠিক তাই তো? একটা হয় না হলে দুটো হয়, ছাগলের মা দুধ খাওয়ায় তার দুটো প্যান্ট আছে, অনেক সময় তিনটা বাচ্চাও হয়ে যায়, কি হয় তো? তার তিন নম্বর বাচ্চাটার কি হয় বলুন তো? দুটো বাচ্চা দুধ খায়, একটা লাফালাফি করে, আর ওদের দুধ খাওয়া দেখে লাফিয়ে লাফিয়ে বড় হয়ে যায়, কখনো কখনো মুখ লাগাবার সুযোগ পায়। টিএমসি হচ্ছে ছাগলের তিন নম্বরের বাচ্চা, দুধে মুখ দিতে পারছে না, লাফিয়ে লাফিয়ে বড় হচ্ছে। সারা ভারতবর্ষে কোথাও একটা ঝান্ডা নেই, একটা এমএলএ দাঁড় করাতে পারেনি 500টার মধ্যে। গণতন্ত্রের জন্য ন্যাকামে জায়গা পান না, হ্যাঁ গণতন্ত্রের জয় হবে তো, টিএমসি জয় না হলে গণতন্ত্রের জয় হবে? এই জয়টা চলবে, তোমরা দেখবে। এতদিন আমরা মাঠে, আমরা গ্যালারি দিয়েছিলাম, ওনারা খেলছিলেন, এখন আমরা খেলছি, লড়াই হচ্ছে কংগ্রেস আর বিজেপি, ওনারা গ্যালারি থেকে হাততাল দিয়ে বলছে মামার জয় মামার জয়। একটা ছোটবেলা গল্প শুনেছিলাম, একবার জঙ্গলে লড়াই বেড়ে গেছে পশু আর পাখি, পশু বাঘ ছিল একদিকে আর যত পাখি ছিল সে উট পাখি থেকে সব পাখি, কাক ইগল শকুন লড়াই হচ্ছে, উপর থেকে এসে শকুন মারছে আর এরা ধরার চেষ্টা করছে। একবার যখন পশুদের গায়ে জোর বেশি, ওরা তাড়িয়ে নিয়ে পাখিকে খানিক পরে পাখিরা আবার তাড়িয়ে পিছিয়ে নিয়ে যায়, মাঝখানে ছিল বাদুড়। বাদুড় দেখেছেন তো, পশু না পাখি বোঝা যায় না, দেখলে পাখির মতো উড়ে বেড়ায়, পশুর মতো জীবন বাচ্চা জন্ম দেয়। তো সে যখন পশুরা জিতে যায়, ও ওর দিকে দাঁড়িয়ে যায়, বলে আমি তো পশু, আমি এখন জিতছি। আবার খানিক ঘর করলে পাখিরা যেতে তাড়িয়ে নিয়ে পশুদের ও দিকে চলে, বলে আমি তো পাখি, আমি এখন জিতছি। তো ওইরকম করলে হবে না, হয় পশু হয় না হয় পাখি হয়, মাঝখানে বাদল হয়ে থাকলে কিন্তু লটকে থাকে, ঝুলে থাকলে উল্টো হয়। তোমাদের অবস্থা তাই হয়েছে, উল্টো ঝুলছো আজকে। তাই বন্ধুগণ, টিএমসির আনন্দ করার কোনো কারণ নাই। ত্রিপুরায় আপনাদের দোকান তুলে দিয়েছি আমরা, আসামে তুলে দিয়েছি, ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশ সব জায়গায় দোকান বন্ধ হয়ে গেছে, এখানে আমাদের চমকে ধমকে দোকানটা চালাচ্ছেন। 19 সাল আসুক পার্লামেন্ট ইলেকশন, দিল্লির প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নও যাবে, 42টা সিট জেতাও যাবে। যারা একটা এখানকার মানুষকে খেতে দিতে পারে না, জঙ্গলমহলে 8 জন মানুষ মারা গেল, তারা সবর সম্প্রদায় আদিবাসী মানুষ, জঙ্গলমহলের মানুষের জীবনের দাম নেই, আদিবাসীদের জীবনের দাম নেই, তারা মানুষ নয়, তারা 2 কিলো চাল পেতে পারে না। নরেন্দ্র মোদী চাল পাঠাচ্ছেন দিল্লি থেকে কলকাতায়, 1 কিলো চালে 30 টাকা খরচা করছেন, আর আমাদের কাছ থেকে দিদিমণি 2 টাকা নিচ্ছেন, আর উনি নিজে 1 টাকা দিয়ে আমাদের 1 টাকা মেরে দিচ্ছেন। আর সেই চালটা মেদিনীপুর থেকে 20 কিলোমিটার দূর, লালগড়ের জঙ্গল খাস গ্রাম, ঝাড়গ্রাম থেকে 24 কিলোমিটার দূর, ওইখানে চালটা কেন পৌঁছচ্ছে না? কেন খবরটা মারা যাচ্ছে না কে ওখানে? কেন তাদের বাঁচার অধিকার নেই? আর আপনি কলকাতায় গিয়ে মানে জঙ্গলমহল হাসছে, এই হাসির নমুনা। আগে 2 জন মারা গেল, সেটা চেপে দিয়েছে, তাদের বাচ্চাদের নিয়ে হোমে রেখে দিয়েছে, জানতে দেয়নি। আবার 6 জন মারা গেল 1 মাসের মধ্যে, তখন কাগজের লোকেরা লিখেছেন, খবর কাগজের লোকেরা খবরে ছেপেছেন, দিদিমণি বিধানসভায় দাঁড়িয়ে বলছে আপনার এত সাহস হয় মিথ্যা খবর দিচ্ছেন, মানুষ মরে যাচ্ছে না খেয়ে, সেটা লেখা চলবে না। আবার বলছেন না অনাহারে মরেনি, তাহলে কিসে মরেছে? বলে পদ খেয়ে মরেছে। আরে গরিব লোক পদ খেয়ে মরবে কেন? চাল পাচ্ছে না কেন? আর যদি অনাহারে না মরে থাকে,
আপনি লোক পাঠিয়েছেন, তারা হাঁড়ি কুড়ি নিয়ে গেছে, পরের দিন থেকে উনুন খুলে ওখানে রান্না করে গ্রামের লোককে খাওয়াচ্ছে, যদি অনাহারে না মরে রান্না করে খাওয়াচ্ছেন কেন? মানুষকে মিথ্যা বানাচ্ছেন, এতদিন ধরে জঙ্গল মহলের লোককে বোকা বানিয়েছেন, তাই লোক সুযোগ পেয়ে পঞ্চায়েত তারা হিসাব দিয়ে দিয়েছে। তাই বন্ধুগণ, এই যে পরিস্থিতি চলছে এখানে, গণতান্ত্রিক ভাবে আমাদের হারাতে পারেনি, পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে আমাদের লোককে তুলে নিয়ে আমাদের বোর্ড গুলি নিচ্ছে। আজকে পুরুলিয়াতে 10টা প্রধান করেছি আমরা, 41টা বোর্ড গঠন করতে দেয়নি, আজকে 10টা হয়েছে।